हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमरा सबाई फेसबुक घाटते भालोबासी, सबाई आमरा सारा दिनेर मध्ये एक घंटा देड़ घंटा दू घंटा फेसबुक ना देखले बोध करी आमादेर ठीक शांति हय ना, स्वस्ति हय ना। जखनी आमरा पाच्छी फुर्सत, जखनी आमरा पाच्छी समय, संगे संगे फेसबुकटाके स्क्रल आप करलाम, स्क्रल डाउन करलाम। एटा आमादेर सबारई एकटा अभ्यास, कारण एक प्रकार आमरा मेने नितेई पारि जे साधारणत टुईटार फ्रेंड्स आमादेर खुबी कम आछे, फेसबुक फ्रेंड्स ही भालो आछे। एबार आमरा जखन सबाई जानी जे फेसबुक एखन तीनटे भावे चले, फेसबुकेर एखन तीनटे आछे सेक्टर। एकटा आछे फेसबुक फ्रेंड, जेटी प्रथम सृष्टि हयेछिलो, एखन फेसबुक फलोवर आर फेसबुक रिल। एई तीनटे फेसबुकेर आछे क्राइटेरिया, फेसबुक फ्रेंड्स, फेसबुक फलोवर, फेसबुक रिल्स। आपनि एमन किछु काज होतो आवेगेर बसे करे फेलते पारेन जेगुलो किन्तु आपनार काछे आईनी विपद डेके आनबे एबं जेलेर भितरे आपनाके पचे पचे मरते हबे। हाँ रामबाबू, आपनि हयतो हासछेन, श्यामबाबू, जदुबाबू, मधुबाबू, आपनारा तो शुने हासछेन तो जे की रे भाई फेसबुक देखे आमाके आईनी पाचे पड़ते हबे। हाँ मंजुदी, डलिदी, श्यामलिदी, सबार काछे आमि बोलछि, सबार उद्देश्ये आमि बोलछि। कारण रिसेंटली उत्तर दिनाजपुरेर एकजन छेलेर जेल होयेछे, जे एइ मुहूर्ते बिहारे आछे, पाटनाते आछे, पाटनार जेले आछे। चब्बिश परगनार एकजन छेले होयेछे एबं मालदार एकजन मास्टरमशाई उनि जेल थेके रिसेंटलि छाड़ा पेयेछेन শুধুমাত্র ফেসবুকে কিছু আপলোড কিছু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমরা ফেসবুক দেখব, অবশ্যই দেখব, কিন্তু কোন কোন জিনিস থেকে আমরা অবশ্যই অ্যাবস্টেইন ফর্ম, অ্যাভয়েড ফর্ম আমরা অবশ্যই দূরে থাকব, কারণ না থাকলে কিন্তু আপনার কাছে বিপদ আসতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। আমি প্রথম আলোচনা করছি এক নম্বর পয়েন্ট, আপনি আবেগের বসে কোনো একটা দেশকে আপনার ভালো লাগলো, লাগতেই পারে, ইন্ডিভিজুয়াল হিসেবে কোনো একটা দেশকে আপনার ভালো লাগতেই পারে। সে দেশ থেকে হয়তো আপনি ইমিগ্রেন্ট হয়ে এসছেন, কিংবা যে কোনো সূত্রেই হোক, সে দেশে হয়তো আপনি আগে ছিলেন, আপনার পৈতৃক ছিল, কিংবা আপনার তার আগের কেউ ছিল, তাই আপনি আবেগের বসে বলে দিলেন যে ধরুন বিদেশ, বা পি দেশকে বললেন বিদেশ জিন্দাবাদ, পি দেশ জিন্দাবাদ। এটা অত্যন্ত আবেগের বসেরা, মানে কি বলবো, আউট অফ ইমোশন, আউট অফ প্যাশনেট ইমোশন, বা আউট অফ এক্সাইটমেন্ট আপনি করেছেন, এটা উত্তেজনার বসে আপনি করে ফেলেছেন, বা তারপরে আপনি আপনার আরও অনেক কিছু পোস্ট করে গেছেন, অমুক তুমুক তুমুক অমুক। কিন্তু এইটা যদি অন্য কেউ শেয়ার করে সরকারের চোখে পড়বে, এবং সরকারের চোখে পড়লে আমাদের ভারত সরকারের একটা অত্যন্ত কঠিন আইন আছে ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট, যেটি বেরিয়েছিল 1967, যেটি পরে অ্যামেন্ডেড হয়েছে 2008 সালে, এবং আরও ভালো করে শক্ত করে অ্যামেন্ডেড হয়েছে 2019 সালে। এই 2019 সালে যে ইউএপিএ আইন, ওখানে কি বলা আছে জানেন? ওখানে বলা আছে যে ইউনিয়ন গভর্নমেন্ট টু ডেজিনেট ইন্ডিভিজুয়ালস অ্যাজ টেরোরিস্ট উইদাউট ফলোয়িং এনি ফর্মাল জুডিশিয়াল প্রসেস। অর্থাৎ যদি কেন্দ্র সরকারের মনে হয়, বর্তমান যারা আছে কেন্দ্র সরকারের ইউনিয়ন গভর্নমেন্ট, তাদের যদি মনে হয় যে ভাই ওই ব্যক্তিটি দেশের ক্ষতি করছে, কিংবা দেশের নিরাপত্তার কারণহীনতার কারণ হচ্ছে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে টেরোরিস্ট বলে ঘোষণা করবে, এবং উইদাউট এনি ফর্মাল জুডিশিয়াল প্রসেস, কোনো আইনি পদক্ষেপের আগেই তাকে আতঙ্কবাদী বলে স্ট্যাম্প মেরে দেওয়া হবে। এবং একবার যদি আতঙ্কবাদী বলে স্ট্যাম্প মেরে দেয়, সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে ইউএপিএ আইন লেগে যাবে। কি হবে না, পাঁচ বছরের আগে যত ভালো উকিল লাগান, পাঁচ বছরের আগে এটা হচ্ছে নন অ্যাভেলেবল, জামিন অযোগ্য ধারায় শাস্তি হবে। ন্যূনতম খুব কম শাস্তি হলে পাঁচ বছরের নিচে হবে না, এবং সারা জীবন বা বারো বছর, লাইফ লং
সারা জীবন আপনাকে জেলের ভিতরে পচে পচে মরতে হবে। শুধুমাত্র আপনি আবেগের বসে লিখেছিলেন বিদেশ জিন্দাবাদ, বিদেশ জিন্দাবাদ, এবং নিজের দেশকে আপনি হয়তো ডিসপ্যারেজ করেছেন, হিউমিলিয়েট করেছেন, রিভিউ করেছেন, তার জন্য আপনার বিরুদ্ধে আতঙ্ক ইউএপি আইন লেগে যাবে। এটা প্রথম পয়েন্ট। তাহলে কখনোই কিন্তু আমরা আবেগের বসে এটাকে কখনোই লিখবো না, অমুক দেশ জিন্দাবাদ, অমুক, আমরা শুধু ভাই দেখে যাব, ভাই আমরা গরিব মধ্যবিত্ত ভাই কেন ওই কে জিন্দাবাদ কে ব্যাপার, আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসি অন্তরে ভালোবাসি, আমাদেরকে ফেসবুকে লিখতে হবে কেন ভাই? আর লিখলেই কিন্তু আপনার বিপদ আপনার সামনে, আপনার গোলা টিপে ধরবে। দু নম্বর পয়েন্ট কী লেখা আছে না, আপনি হয়তো লিখলেন না, আপনি হয়তো এই বিদেশ জিন্দাবাদ, বিদেশ জিন্দাবাদ আপনি হয়তো লেখেননি, কিন্তু আপনার অন্য কোনো বন্ধু লিখেছে, সেটা আপনার খুব পছন্দ হয়েছে, আহা হা হা, আমাদের দেশে কিচ্ছু নেই, অমুক তুমুক এটা হয়েছে, আমাদের দেশ একবারে অমুক তুমুক তুমুক, আর বিদেশ ভালো, বিদেশ জিন্দাবাদ, বিদেশ আপনার খুব ভালো লেগেছে, অন্তর থেকে ভালো লেগেছে, আপনি এটাকে লাইক করলেন, আপনি কমেন্টে লিখলেন সহমত কিংবা এগ্রিড, আর ওটাকে আপনি আবার শেয়ার করে দিলেন। এই যে আপনি দু নম্বর পয়েন্টে লাইক করলেন, কমেন্ট করলেন বা শেয়ার করলেন, আপনি সমান দোষে দুষ্ট হয়ে গেলেন। অর্থাৎ একই রকম অপরাধ আপনি করে ফেললেন যে অপরাধ রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু করেছিলেন, কিংবা মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদি করেছেন, যেটা তার বিরুদ্ধে ইউএপি আইন লেগেছে, আপনার বিরুদ্ধেও ইউএপি আইন লাগবে, যেহেতু আপনি ওটাকে কি বলবো, তব ঘৃণা তারে যেন তৃণ সমদ হয়ে, অন্যায় যে করে অন্যায় যে সহে, অর্থাৎ আপনি ওইটাকে সমর্থন করছেন, এই বলে আপনার আপনি লাইক কমেন্ট শেয়ার করেছেন। তাহলে কখনোই আমরা এই সমস্ত পোস্টকে, যতই আমার মনমত হোক না কেন, অন্তরে কথা লিখুক না কেন, কখনোই এই দেশদ্রোহিতার কোনো পোস্টে আমরা লাইক দেব না, কমেন্ট দেব না, শেয়ার দেব না। তিন নম্বর পয়েন্টে আসি। তিন নম্বর পয়েন্টে হেড স্পিচ, বা কমিউনাল অ্যাফেয়ার্স, আপনি নৈতিকভাবে কোনো একটি বিশেষ ধর্মের ব্যক্তি এবং আপনি সেই ধর্মকে অত্যন্ত ভালোবাসেন, আপনার ধর্মের পুস্তকে কিংবা আপনার ধর্মে যারা মোড়লরা আছে কিংবা আপনার ধর্মে যারা গুরুজনরা আছে আপনাকে বারবার বুঝিয়েছে যে ভাই আমার ধর্মটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, অমুক তুমুক তুমুক অমুক, আপনি কী করলেন, অত্যন্ত ধর্মের গোড়া হয়ে অর্থোডক্স, বিং টু মাচ অর্থোডক্স, আপনি একেবারে গোড়া হয়ে কী করলেন, ফেসবুকে একবারে এক পাতা, দু পাতা, তিন পাতা লিখে ফেললেন, এই আমাদের ধর্ম অমুক, সে ধর্ম খারাপ, সে ধর্ম খারাপ, ওই ধর্ম খারাপ, অর্থাৎ আপনি আপনার নিজের ধর্মকে ভালো করলেন এবং বি সি ডি কিংবা অন্য সমস্ত ধর্মকে আপনি ডিসপ্যারেজ করলেন, ঘৃণা করলেন, অবজ্ঞা করলেন, এটাকে বলা হচ্ছে হেড স্পিচ। এই হেড স্পিচের ব্যাপারে সুপ্রিম কোর্ট কী বলেছে, আমরা সবাই জানি যে হেড স্পিচ আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের 153, ইন্ডিয়ান পেনাল কোডের 153 ধারার এ উপধারায় এই হেড স্পিচ নিয়ে বলা আছে। আবার আমরা রিসেন্টলি দেখেছি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে কেউ যদি হেড স্পিচ দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি বলা আছে না, প্রহিবিট সিটিজেন্স ফ্রম ক্রিয়েটিং ডিসহারমোনি অর ফিলিং অফ এনমিটি, হেট্রেড অর ইল উইল বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, অর্থাৎ বিভিন্ন গ্রুপের লোক, মানে এখানে বিভিন্ন ধর্মের লোকেই গ্রুপ বলা হচ্ছে, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, একটা ঘৃণা সৃষ্টি করা, যে ভাই ওই ধর্ম খারাপ, আমার ধর্ম ভালো, ওই ধর্মে এই আছে, আমার ধর্মে এই নেই, ওই ধর্মে অমুক অমুক তুমুক অমুককে আপনি একবারে দু পাতা তিন পাতা লিখে ফেলেছেন বিশাল বড় করে, আপনার কয়েক হাজার লাইক পড়ে গেছে, কয়েক হাজার কমেন্ট পড়ে গেছে, কয়েকশো শেয়ার পড়ে গেছে, আপনি নিজেকে মহান ভেবে নিয়েছেন যে ভাই হ্যাঁ আমি কে আর মোশেদলের রাজা কে, কিন্তু আপনি জানেন না আপনি কী বিপদে করে ফেলেছেন। এরপর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সুপ্রিম কোর্টের জাজমেন্টের হেড স্পিচের যে আইন লাগু হয়ে যাবে, অথবা
ইন্ডিয়ান পেনাল কোডে 153 ধারার এ উপধারার আইন লাগু হয়ে যাবে। এই হেড স্পিচকে আর কি বলা থাকে আইনের ভাষায়, এটাকে মানে এই যে হেড স্পিচ বা ঘৃণামূলক বক্তব্য, এটাকে আরও বলা হয় ডিসক্রিমিনেটরি, বায়াসড, বাইগোটেড, ইনটলারেন্ট, পেজোরেটিভ, প্রিজুডাইসড, কন্টেম্পচুয়াস, ডিমিনিং। অর্থাৎ এতগুলো কথা কিন্তু দেওয়া আছে আইনে শুধুমাত্র হেড স্পিচ নিয়ে। তাই ভাই আমরা গরিব মধ্যবিত্তের ভাই, আমরা ধর্মকে ভালোবাসি, ঠিক আছে, ধর্মকে অবশ্যই আমরা অন্তর থেকে ভালোবাসব, কিন্তু ফেসবুকে লিখতে হবে কেন ভাই? ফেসবুকে কেন লিখতে যাব যে অমুক ধর্ম ভালো, অমুক ধর্ম খারাপ? তাতে আমার কী লাভটা হবে? তাতে কি আমাকে, আমি আমার ধর্ম থেকে কোনো কিছু একটা বিশাল বড় রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে যাব? আমি কেন নিজের বিপদ ডেকে আনবো? এভাবেই কিন্তু আমরা নিজেদের বিপদ ডেকে আনি। তাই কখনোই কোনো ধর্ম নিয়ে বা বিদ্বেষ, মানে কোনো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন গ্রুপের মধ্যে কোনো কিছুভাবে আমরা বিভেদ সৃষ্টি করব না। চার নম্বর কি না, রিসেন্টলি দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির ফটো বা লোগো নিজেদের ইমেজে আমরা লাগিয়ে রাখছি। ভাই আমরা ফেসবুক একটা প্রোফাইল খুলেছি, সে ফেসবুক প্রোফাইল খুলে ভাই আমি আমার নিজের থোবড়া দেবো, আমার মুখটাকে এইভাবে বাঁকিয়ে দাও, কোনো অসুবিধা নেই ভাই, তোমাকে যেমন দেখতে তুমি মুখটাকে এরকম মানে চোখ বন্ধ করে উপর দিয়ে তাকিয়ে আছো, কোনো অসুবিধা নেই, আগে আছো, কোনো অসুবিধা নেই, এতে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি কী করলেন, কোনো মাননীয় বিচারকের ছবি আপনার প্রোফাইল পিকচার লাগিয়ে দিলেন, কোনো সিনেমা ফিল্ম স্টার কিংবা আপনার পছন্দের কোনো ব্যক্তি, আপনার আইকন কোনো ব্যক্তি, আপনি তাকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, তার নীতিকে অনুসরণ করেন, উমুক তুমুক, সেটাকে আপনি লাগিয়ে রাখলেন। তারপরে আপনি কী করলেন, সেখান থেকে কোনো কারোর সঙ্গে প্রেমালাপ করলেন, আই লাভ ইউ, উমুক তুমুক, ভাই তোমাকে ছাড়া বাঁচবো না, কে আমি সেখানে যা পাত্তা কথা লিখলেন। তাহলে কী হলো, প্রোফাইল পিকচার কার দেওয়া আছে? কোনো বিচারকের কিংবা কোনো সেলিব্রিটি কিংবা কোনো মহাপুরুষের। সেই ফটোটা লাগিয়ে আপনি আলফাল কাজ করছেন, এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। এবং যার ফটো আপনি লাগিয়েছেন নিশ্চয়ই আপনি তার পারমিশন নেননি, তিনি আপনাকে পারমিশন দেবেন, এটা ভাবাটাও পাগলামির কথা যে ভাই আমি কোনো বিচারকের ফটো আমার প্রোফাইল দেবো, আপনি কি আমাকে পারমিশন দেবেন? কোনো বিচারককে নিশ্চয়ই এক কথা বলা যায় না, তারা এটা এক ধরনের পাগলামির শিকার এবং আপনাকে জেলে অবশ্যই পুড়ে দেবে। তাই কখনোই কোনোভাবে আমার নিজের ফটো ছাড়া আমি কিন্তু কোনোভাবেই এটাকে ব্যবহার করব না, এটা কিন্তু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে না, এই সব ক্ষেত্রে আমাকে অবশ্যই মান্য করতে হবে কিছু নিয়ম। তাই কখনোই কোনোভাবে আমরা কিন্তু এই ধরনের কোনো সম্মানীয় ব্যক্তির, বিচারক হন কিংবা সেলিব্রিটি হন বা কিংবা কোনো গুড পার্সোনালিটি, তার ফটো আমরা ইমেজে দেবো না। ভাই আমি পায়ের, আমি খুলেছি প্রোফাইল, আমি আমার নিজের ফটো দেবো, অপরের ফটো কেন দিতে যাবো ভাই? এবং তাতে আমার বিপদ আসবে। এবং এই চারটে ছাড়াও আমরা আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি, যেটা হয়তো সবার ক্ষেত্রে সমান নয়, এই জন্যই আমি চারটে পয়েন্ট বলেছি, কিন্তু আরও একটা পয়েন্ট কিন্তু অবশ্যই হতে পারে। কি পয়েন্ট না, আপনি আপনার ফোনটাকে বিক্রি করলেন যে ভাই এই ফোনটা আমার পছন্দ হচ্ছে না, এই ফোনটাকে আমি বিক্রি করে দেবো, করতেই পারেন। কিন্তু বিক্রি করার সময় আপনি কী বলেন, আপনার মোবাইলে যত কিছু সিস্টেম আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, অমুক তো, সেগুলোকে কিন্তু আপনি ডিলিট করলেন না, তার কিন্তু আপনি সিকিউরিটি পাসওয়ার্ড অফ করলেন না, লগ আউট করলেন না, আপনি ওই অবস্থায় ফোনটা বিক্রি করে দিলেন। যিনি আপনার কাছ থেকে ফোনটা পাবে বা পাবেন, তিনি দেখলেন যে ভাই একটা তো ফেসবুক প্রোফাইল খোলা আছে এবং এটা তো আমার ফটো নয়, আমার আইডি নয়, সেখান থেকে কোনো একটা আলফাল কথা একটা লিখে পাঠালো, দেশদ্রোহিতার একটা কথা লিখে পাঠালো, অমুক তমুক, তাহলেও কিন্তু ইউএপিএ আইন আপনার উপর লাগবে, যে ফোন কিনেছেন তার লাগবে না। আপনার ফোন প্রথম থেকে আপনার
IMEI নাম্বার জাম করা আছে, আপনার ইমেল দিয়ে খোলা হয়েছে, তাই কিন্তু বিপদে পড়বেন আপনি। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ভাই ফেসবুক চালাতে গিয়ে আমরা বিপদে পড়ব কেন? আমরা ভাই মানে কি বলবো, গরিব নিম্ন মধ্যবিত্ত, আমরা কেউ মধ্যবিত্ত নেই, গরিব নিম্ন মধ্যবিত্ত। একবার যদি আমাদের নামে একটা কেস পড়ে যায়, সেই কেস থেকে ফেসলা হতে আমাদের জাহান বেরিয়ে যাবে বা আমাদের দিনান্ত পাদ হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে ভাই আমরা কোনোভাবে কোনো বিপদের মুখে পড়ব না। ফেসবুক দেখব, স্ক্রল আপ করুন, স্ক্রল ডাউন করুন, শুধু খালি দেখে যান আর কীভাবে খাচ্ছেন, কোথাও ঘুরতে গেছেন, অমুক তুমুক তুমুক উমুক সেগুলো দেন, কোনো বিপদ নেই। কিন্তু যে চার পাঁচটা পয়েন্ট বললাম এগুলো কিন্তু অবশ্যই আমরা খেয়াল রাখবো, নাহলে কিন্তু অবশ্যই আইনের প্যাঁচ আপনার গোড়াতে যে কোনো মুহূর্তে উঁকি মারতে পারে। আজ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।